হ্যাঁ, মেডিকেল খুব ভালো হয়েছে, আচ্ছা আর যতটা আমরা ভাবছিলাম মেডিকেল সহজ হয় বা মেডিকেল সম্বন্ধে জানার দরকার ছিল আমাদের নিজের প্রতি, তাই জেনে নিলাম মেডিকেল সম্বন্ধে। আর নিজেদের নিজেদের শরীরের প্রবলেমগুলো বুঝতে পারলাম। একটা কথা বলবো সবাইকে, যে ডাইরেক্ট মেডিকেল যাওয়ার আগে প্রি মেডিকেল করে নেওয়া উচিত, যাতে আপনাদের শরীরে কোনো যে সমস্যা, ছোটোখাটো যে সমস্যা থাকে সেটা জানা যাবে এবং আপনি সেই সমস্যাটা মাঠে রাখে আপনি মানে ঠিক করতে পারবেন। মেডিকেল না করলে আমরা নিজের প্রতি যে নিজের যে শরীরের মধ্যে কি কোনো প্রবলেম আছে কি না জানতে পারতাম না। ডাইরেক্ট মেডিকেলে চলে যেতাম, আনফিট হয়ে আসতাম, তখন মন মেজাজ খারাপ হয়ে যেত। সেই জন্য আমরা আগে দেখে দেখে নিলাম, তারপরে যেন কোনো প্রবলেম না হয়। জয়েন্ট ফ্রেন্ডস, ফ্রেন্ডস, এসএসজিডি রিক্রুটমেন্ট এবং আর্মি রিক্রুটমেন্টের জন্য কিন্তু তোমাদের এই মুহূর্তে কিন্তু অনেকের প্রি মেডিকেল করা হচ্ছে। সো আমাদের প্রি মেডিকেল সেন্টার থেকে পাস করেছি, নভেম্বরে ফিজিক্যাল ডেট আছে। নভেম্বরে ফিজিক্যাল ডেট। তোমার বাড়ি কোথায়? মেদিনীপুর? ঘাটাল। ঘাটাল। তোমার নাম? অনুপ মণ্ডল। অনুপ মণ্ডল। তোমার বাড়ি কোথায়? মালদা জেলা, সামনে মালদা। আচ্ছা, তোমার তোমার নাম কি? সুকান্ত সাহা। আচ্ছা, তোমরা যে মেডিকেল করতে এসছো, মেডিকেল সম্পর্কে তোমরা কিছু বিস্তারিত বলো, মানে তোমাদের মেডিকেল কেমন কি হয়েছে? হ্যাঁ, মেডিকেল খুব ভালো হয়েছে। আচ্ছা, আর যতটা আমরা ভাবছিলাম মেডিকেল সহজ হয়, মেডিকেল সম্বন্ধে জানার দরকার ছিল আমাদের নিজের প্রতি, তাই জেনে নিলাম মেডিকেল সম্বন্ধে। আর নিজেদের নিজেদের শরীরের প্রবলেমগুলো বুঝতে পারলাম। বুঝতে পেরেছ। আচ্ছা, তোমরা এখানে এসছো কি ইউটিউব থেকে দেখে? ইউটিউব থেকে, তার পাড়ার কিছু বন্ধু বান্ধব, যারা কিছু বন্ধু বান্ধব, তাই তো? তোমরা একটা কোনো একটা কোচিং সেন্টার থাকো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোন কোচিং সেন্টার? নাম কি? সম্পদার কোচিং সেন্টার। আশ্রমিক কোচিং সেন্টার, তাই তো? আচ্ছা। সো আর তুমি? আমি একসাথে থাকি। একসঙ্গে থাকো? আমার দাদার কয়েকজন ভিডিও দেখছিল আপনার, তারা এসেছিল এবং তারা আমাকে জানায় যে আসার জন্য। আচ্ছা, তুমি মেডিকেল করে সন্তুষ্ট তো? একদম। কেমন কি মেডিকেল হয়েছে একটু জানবে? আপনি যে 100% করলেন, তার হয়তো 50% এর করানো হয়। মেডিকেল এর আগে আমি এসএসসি করেছিলাম, তো এখানে যেরকম ঘটনাটি দেখা হচ্ছে ওইখানে ওরকম দেখানো হয় না। আচ্ছা, এটা কি মেডিকেল করেছো? হ্যাঁ, আমি এটা করেছি। এসএসজিডিতে করেছো? করেছি। এটা কি তাহলে তুমি, আমি তো জানতাম না তুমি মেডিকেল করেছো। আমি করেছি, তো যাই হোক, যা দেখিনি আমি দেখিনি, মানে আপনি একটু মানে পুরো আঙুল থেকে শুরু মাথার চুল পর্যন্ত মানে একটু যে জায়গায় একটু সমস্যা আছে সেই জায়গায় কি সলিউশন করতে হয় সেটা আপনি বলে দিয়েছেন। যাই হোক, আমার আরো কনফিডেন্ট হাই লেভেল হয়ে গেছে। এবার আমি আশা করছি এবার পাস করে গিয়ে চাকরিটা নিতে পারবো। তুমি কি এর আগে মেডিকেল করেছো? হ্যাঁ করেছি। এখানে ঠিকঠাক তোমার যে প্রবলেম গুলো দেখা হচ্ছে সেগুলো ঠিকঠাক দেখা হচ্ছে, তাই তো? আচ্ছা, যে প্রবলেম গুলো পড়েছে এগুলো একবারের জায়গায় দুবার করে দেখা হচ্ছে, চেক করা হয়েছে তো? ঠিকঠাক করো। যদি ডিরেক্ট মেডিকেলে যেতে তাহলে কি তোমরা আনপিট খেতে? হ্যাঁ খেতে, আনপিট ডিরেক্ট আনপিট হয়ে যেতে, এবং ডিরেক্ট আনপিট হয়ে গেলে কিন্তু মেডিকেলে ফিট হতে না, রাইট তো নাকি? আচ্ছা, তোমরা কেমন কি মানে কি কি হতো, মানে যারা যদি ডিরেক্ট মেডিকেলে যায়, ডিরেক্ট কেউ যদি প্রি মেডিকেল না করে তাহলে কি খুব বড় বিপদ হবে? এবং আপনি সেই সমস্যাটা মাঠে রাখে আপনি মানে ঠিক করতে পারবেন, ঠিক করতে পারবে, তাই তো? আচ্ছা, সুকান্ত। হ্যাঁ। সো তোমরা যে মেডিকেল করেছো, মানে মেডিকেল না করলে কি হতো? সে মেডিকেল না করলে আমরা নিজের প্রতি যে নিজের যে শরীরের মধ্যে কি কোনো প্রবলেম আছে কি না জানতে পারতাম না। ডাইরেক্ট মেডিকেলে চলে যেতাম, আনফিট হয়ে আসতাম, তখন মন মেজাজ খারাপ হয়ে যেত। সেই জন্য আমার আগে দেখে দেখে নিলাম, তারপরে যেন কোনো প্রবলেম না হয়। আচ্ছা, তার মানে তোমার এখন মেডিকেল করে একটা কনফিডেন্স পেয়েছো যে আমাদের যে প্রবলেমটা আছে সেটা আমি সলভ করে নিতে পারবো, তাই তো? আচ্ছা, মেডিকেল এ টু জেড মাথা থেকে পাতলা পর্যন্ত যা মেডিকেল করা হয়েছে সব খুঁটিয়ে দেখা হয়েছে তো? কোনো তাড়াহুড়ো সিস্টেম নেই তো, একদম নিজের মতন করে? এখানে যে মেডিকেলগুলো করা হয়েছে অনেক টাফ মেডিকেল করা হয়েছে না নর্মাল বলো তো? খুব টাফ মেডিকেল করা হয়েছে, তাই তো? যারা মেডিকেল করিনি ভাবছে করবো তাদের জন্যে তোমরা কোনো কি নিউজ দিতে চাও একটু বলবে? আচ্ছা, আমরা যেখানে চার্জ করি সেটা আমরা কিন্তু সবার আর্থিক দিক থেকে দেখে, তাই তো? এমনি এই মেডিকেলটা করতে গেলে কিন্তু বাইরে অনেক টাকা নেয় নাকি? 5-6 হাজার টাকা পড়ে যায় এবং যাওয়া আসা 4-5 দিন,
এবং সেখানে থাকা আরও হোটেলে থাকা খাওয়া খরচা, তাই তো? কিন্তু আমার এখানে কিন্তু কোনো খাওয়া খরচা বা থাকার জায়গা আছে কিছু নেওয়া হয় না, শুধু মেডিকেল চার্জ এবং অনেক নর্মাল, তাই তো? আচ্ছা, আমরা যে মেডিকেল এখানে আমাদের সুবিধা দিচ্ছি, গরিব মানুষের জন্য কি অনেক হেল্পফুল করেছি সেটা কি বলবে? খুব ভালো তো নাকি? তোমরা যে ভিডিও দেখেছিলে প্রি মেডিকেল সম্পর্কে যে রিভিউগুলো, সো ঠিক সেম এখানে এসে মানে সেম পেয়েছো তো? মানে এখানে ব্যবহার থাকা মেডিকেল সব ঠিক আছে তো? আচ্ছা, তোমাদের সলিউশন আমি ঠিকঠাক বলেছি তো কীভাবে কী করতে হবে? সুকান্ত এবং অনুপ, সবশেষে মেডিকেল সম্পর্কে তোমাদের কাছে কিছু জানতে চাই। সুকান্ত, তুমি কিছু বলবে? হ্যাঁ, যারা কম টাকা সব মানে এমন কোনো টাকা না ব্যাপার না যেটা সবাই দিতে পারবে, ঠিক আছে, তারা আগে থেকে মেডিকেলে করে নেওয়া উচিত, পরে যাতে কোনো প্রবলেম না হয়, প্রবলেম না হয় বা কোনো বিপদে না পড়ে, বিপদে না পড়তে না, কারণ এটা রিক্রুটমেন্টে অনেক হাজার হাজার টাকা খরচা করে, অনেক সময় ব্যয় করে, পাস করে আছে, তারপরে যদি লাস্টে আনফিট হয়ে যায় তাহলে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, তাই তো? এই জন্য প্রি মেডিকেল করা আবশ্যক কি? 100% করা কি আবশ্যক? ওকে, সো থ্যাংক ইউ। আর তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। জয় হিন্দ।